শুরু হয়েছিল বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগের জন্য এটাকেই সেরা মাধ্যম মনে করেছিলেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্ব তো নতুন নয় দলে, বহুদিন ধরেই আছে, তবে সেই ফাটলগুলো যতটা সম্ভব একটু মেরামত করে নেওয়া। কথায় বলে, বিজয়ার পর পরম শত্রুর সঙ্গেও চরম শত্রুর সঙ্গেও কোলাকুলিটা করতেই হয়, আর বিজয়ার মিষ্টি মুখের সময় কোনো শত্রুতা থাকে না, শত্রু মিত্র এক হয়ে এক মঞ্চে একসঙ্গে দাঁড়াতে হয়। এহেন বিজয়া সম্মেলনের মঞ্চে কোথায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের চেনা ছবিটা মুছে গিয়ে বেশ একটা ঐক্য ঐক্য বাতাবরণ গড়ে উঠবে, মানুষের সামনে বেশ একটা ঐক্যবদ্ধ তৃণমূলের ছবি সামনে আসবে, ফুটে উঠবে সুন্দর করে, তা নয়। শেষমেশ সমস্ত সৌন্দর্যকে এক কথায় নস্যাত করে দিয়ে, নম নম করে নয়, কোনো মতেও নয়, একেবারে হই হই রই রই করে বিজয়া সম্মেলনের মঞ্চেই শুরু হয়ে গিয়েছিল গোষ্ঠীদ্বন্দ্বের তরজা। যে সে নন, খোদ মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের বিধায়ক, একসময় সিপিএম করা, সিপিএমের রাজারহাট পুরসভার চেয়ারম্যান তাপস চ্যাটার্জি, তিনি পর্যন্ত মুখ খুলেছিলেন। তার সঙ্গে সঙ্গে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়দের দ্বন্দ্ব সংঘাত তো ছিল। তো মানুষের আশা ছিল তৃণমূল নেতৃত্বের হয়তো যে পক্ষকাল গেলে, মানে দিন পনেরো গেলে ব্যাপারটা আস্তে আস্তে ঝিমিয়ে যাবে, বিপদ আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে এই দ্বন্দ্ব এই সংঘাতের বাতাবরণ। কিন্তু বিজয়া সম্মেলনের মঞ্চেও যে দ্বন্দ্ব সংঘাত মেটে না, তা কি আর সহজে মেটে, তাই পক্ষকাল গেল, কিন্তু তৃণমূলের দুপক্ষ এখনও দুপক্ষেই রইল। বিজয়া সম্মেলনী এর পেরিয়ে শেষমেশ জগদ্ধাত্রী পুজো, মা দুর্গা আর একবার এলেন, এবার ছানাপোনা ছাড়াই, কিন্তু এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল। একেবারে গৃহস্থ ছানাপোনা নিয়ে বিজয়া দশমীর পর পরবর্তী আরাধনাতে, দুর্গা আরাধনাতে যখন মা জগদ্ধাত্রীর পুজোর উদ্বোধন দেখতে এসছেন, তখন তাদের সামনেই প্রতিবাদে প্রতিরোধে ফেটে পড়ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, অন্য দলের বিরুদ্ধে নয়, নিজের দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় চলছে দক্ষিণ কলকাতায়, উত্তরে যদি এই ছবিটা হয় তাহলে দক্ষিণ কলকাতায় আবার বাবুল সুপ্রিয় বনাম সুদর্শনা মুখার্জি বনাম গীতি হাকিম, আরও না জানি কত বনাম রয়েছে, কিন্তু এই সবের মাঝখানে বোধ হয় জগদ্ধাত্রী পুজোটাই ভণ্ডুল হবে পাণ্ডবের। তাই প্রশ্ন এখানেই, যারা এই বিজয়া সম্মেলনী থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত একেবারে উপরতলায় ফাটল বোঝাতে পারলেন না, তারা কি শিকড়ে ফাটলটা বোঝাতে পারবেন? পঞ্চায়েত ভোটের আগে সত্যিই তৃণমূলের নিচুতলা এক হয়ে নামতে পারবে? দলের নেতৃত্বের আশায় কি এখনই ছাই পড়ে গেল? আসবো বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। আমার লিডার মমতা ব্যানার্জি, আমি কাউকে তো, তুমি আমাকে জোর করে কাউকে বলবে আমার লিডার, আমার লিডার আমাদের দলে একজনই, মমতা ব্যানার্জি, আর তারপরে সেনাপতি অভিষেক ব্যানার্জি, ব্যাস এর বাইরে আর কাউকে মানামানির ব্যাপার আমার অন্তত নেই। শুরুটা হয়েছিল তৃণমূলের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান ঘিরে, আমন্ত্রণের আমরা ওরা বিতর্কে তোলপাড় পড়েছিল রাজ্য রাজনীতিতে। সেই যে গণ্ডগোল শুরু হয়েছিল তার রেশ থামার তো লক্ষণই নেই, উল্টে আরও বাড়ছে গৃহদাহ। দুর্গাপুজো কালী পুজো পেরিয়ে বিবাদের রেশ এবার ছড়িয়েছে জগদ্ধাত্রী পুজোতে। সোমবার সুদীপের পাড়ায় গিয়েও বর্ষিয়ান সাংসদকে এক হাত নেন বর্ষিয়ান বিধায়ক তাপস রায়, দোসর হিসেবে পান মদন মিত্রকে। কোনোটাই কারুর জায়গা নয়, আমরা সবই সকলের জায়গা, সবটাই সকলের জায়গা। কে বললো সুদীপ ব্যানার্জির পাড়া? এটা আমারও পাড়া। সুদীপ ব্যানার্জি এই পাড়া যতটা চেনেন তার থেকে আমি অনেক বেশি চিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধুয়ে দিতে পারি গঙ্গা জল দিয়ে, আমি অভিষেককে স্যালুট দিতে পারি। সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন এইটা নোট করার জন্য মদন মিত্র জন্মায়। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, সেজন্য এবার বিজয়া সম্মেলনীকেই গা ঘামানোর মঞ্চ করেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরিকল্পনা ছিল জনতার সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা, কিন্তু তাতেই গোল বাধে। জনসংযোগ বাড়ানোর বদলে মতানৈক্য মেটাতে ময়দানে নামতে হয় নেতৃত্বকে। উমা কৈলাসে ফিরে যাওয়ার পর এবার ঘরে এসেছেন মা জগদ্ধাত্রী, তাল কেটেছে এই পুজোতেও, যার প্রতিফলন দেখা গেল সোমবার। বিতর্কে আরও ঘি ঢেলে মঙ্গলবার সুর আরও চড়িয়েছেন তাপস রায়। আমি কতগুলো একদম দলের মঙ্গলের জন্য নৈতিকতার কয়েকটা প্রশ্ন তুলেছি মাত্র, আমি তো স্যান্ডকি বদলেছি না, বদলানোর মানুষ আমি, অনেকেই তো অনেক সময় ছিল না, তাতে কোনো মমতা ব্যানার্জির আর তৃণমূলের কোনো অসুবিধা হয়েছে না? আমার লিডার মমতা ব্যানার্জি, আমি কাউকে তো, তুমি আমাকে জোর করে কাউকে বলবে আমার লিডার, আমার লিডার আমাদের দলে একজনই।
এই প্রসঙ্গে কৌশলী মন্তব্য করেছেন আরেক হেভিওয়েট নেতা মদন মিত্র। সমস্যা তো আছে, সমস্যা থাকবে, তার সংসারে কত ছোট 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 সমস্যা থাকে। আলটিমেট এই পার্টিটা এই মুহূর্তে কোনো ক্রাইসিসের সামনে যাবে না, তার কারণ পার্টির লিডারশিপ নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি। আমার সঙ্গে তোমার, তোমার সঙ্গে আমরা, চুনোপুটি লেভেলে একটু হয়তো কথা কাটিছি। বিতর্ক শুধু তাপস মদনেই থেমে নেই। উত্তর কলকাতার আরেক নেতা অশোক চক্রবর্তীর মন্তব্যও জন্ম দিয়েছে নয়া জল্পনা। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছি, নয়না বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছি, হয়তো গতকাল হয়তো কোনো ব্যস্ত ছিল, হয়তো আমার বিশ্বাস পুজোর দিন আসবে, নাহলে অন্য কোনো দিন আসবে। এই যদি হয় উত্তর কলকাতার ছবি, তাহলে দক্ষিণের ছবিও কিন্তু খুব একটা স্বস্তিদায়ক নয় তৃণমূলের জন্য। এখানে আবার লড়াই বেঁধেছে বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জগদ্ধাত্রী পুজোই কার্যত বন্ধ হওয়ার জোগান। উৎসবেই শাসকের উপরতলার ফাটল বারবার সামনে এসে যাচ্ছে। প্রকাশ্য মঞ্চেই যদি উপরতলার ঐক্য না থাকে, তবে পঞ্চায়েত ভোটে গ্রাম দখলের কঠিন যুদ্ধে নিচুতলাকে এক রাখতে পারবে তৃণমূল? রিপাবলিক বাংলা।